আমি পায়েল, তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আবার আমার মনের কথা আজকে প্রকাশ করার জন্য। আজকের টপিক অফ ডিসকাশন হচ্ছে মেয়ে সন্তান ভালো না ছেলে সন্তান ভালো। খুব বিতর্কিত টপিক আজকের টপিকটা, এই নিয়ে অনেক বিতর্ক হয়, খুব ঝগড়াঝাটি হয়। তো আজকে আমি ঝগড়া করতে বসিনি, আমি ক্যামেরার সাথে ঝগড়া করা হয় না, ঝগড়া করা যায় না, আমি শুধু আলোচনা করতে এসেছি, আমার মতটা তোমাদের সাথে প্রকাশ করতে এসেছি। আমার মতের সাথে হয়তো তোমাদের মত নাও মিলতে পারে, তোমাদের কমেন্ট সেকশন খোলা থাকবে, তোমাদের মত তোমরা জানাতেই পারো, আমি কমেন্ট পড়ব, আমার তারপরে উত্তর দেব। ঠিক আছে, আমি শুরু করছি ভিডিওটা। তো আমি নিজে মেয়ে, সেই হিসাবে আমি এগিয়ে রাখছি মেয়ে সন্তান। তার প্রধান কারণ হচ্ছে মেয়ে সন্তান মাতৃরূপ, একটা প্রাণ সৃষ্টি করার ক্ষমতা রাখে। একটা ছেলে কিন্তু একটা প্রাণ সৃষ্টি করার ক্ষমতা নেই। একটা ভগবান মেয়েকে সৃষ্টি করেছে এমনভাবে যাতে একটা মেয়ে একটা প্রাণকে সৃষ্টি করতে পারে, সেভাবে ভগবান সৃষ্টি করেছেন মেয়েদের। প্রধান কারণ হচ্ছে এই এই পয়েন্টটার জন্যই আমি মেয়ে সন্তানকে এগিয়ে রেখেছি, কারণ আজকালকার দিনে একটা মেয়ে এবং ছেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কারণ মেয়েরা যা করতে পারে, একটা ছেলে হয়তো স্ট্রং ফিজিক্যালি, একটা ছেলে একটা মেয়ের থেকে স্ট্রং হয় ফিজিক্যালি, কিন্তু এর ছাড়া কোনো ডিফারেন্স নেই ছেলে এবং মেয়ের মধ্যে। একটা ছেলে একটা মেয়ে হয়তো ফিজিক্যালি একটা ছেলের থেকে কমজোর হয়, কিন্তু আর ছাড়া তোমরা এমনি দেখো, তোমরা খেলার দিক দিয়ে দেখো, ক্রিকেটে দেখো, ফুটবলে দেখো, হকিতে দেখো, তারপরে আর্মিতে দেখো মেয়েরা রয়েছে, স্পেসে মেয়েরা যায়, তারপরে ডক্টর মেয়েরা হয়, উকিল হয়, তারপরে তোমার সায়েন্টিস্ট হয় মেয়েরা, তারপর প্রফেসর হয় মেয়েরা, ছেলেদের সাথে আর্মিতে সোলজার হয় মেয়েরা, তারপরে দেশের জন্য লড়াই করে মেয়েরা, এবং এবং মানে কি বলবো, এবং বাসও চালাচ্ছে মেয়েরা, এখন কন্ডাক্টরি করছে মেয়েরা, মেয়েরা রিক্সা চালাচ্ছে, তারপরে কি বলবো, অটো চালাচ্ছে মেয়েরা, কোন দিক দিয়ে মেয়েরা পিছিয়ে রয়েছে এখন ছেলেদের সাথে, কোনো ফিল্ডেই মেয়েরা এখন পিছিয়ে নেই। একটা ছেলে যেই কাজ করে, একটা মেয়েও সেই কাজ করতে পারে এখনকার দিনে, সেই মেয়েরা সেই কাজ করে দেখাচ্ছে। কিন্তু মেয়েরা একটা জিনিস সেটা যেটা পারে, একটা জন্ম দিতে পারে একটা প্রাণীর, মানে একটা সন্তানের প্রসব করতে পারে, যেটা ছেলেরা পারে। আর আমরা আরেকটা যেটা করি, দেবীর বন্দনা করি আমরা, শক্তির বন্দনা করি আমরা, কালী মাকে বন্দনা করি, দুর্গা মাকে বন্দনা করি, লক্ষ্মী মাকে বন্দনা করি, তারপরে ধরো কি বলবো, সরস্বতী মাকে বন্দনা করি, এরকম আরও মা, এরকম অনেক মা রয়েছেন, মাদের অনেক রূপ আছেন, আমি সব মার রূপ জানি না নাম, সেই জন্য আমি যেগুলো জানি সেগুলো তোমাদের বললাম। আমরা সেই মাদের বন্দনা করি, কিন্তু বন্দনার পরেও, তারপরেও এন্ড অফ দি ডে, তার এন্ড অফ দি ডে মার সামনে না মাথা ঝুঁকেও শেষের শেষ দিতে এসে গুণহত্যা করি, যখন দেখি আমার পেটে পেটের সন্তান নিয়ে ধরা পড়ে টেস্টে, তখন গিয়ে দিতে ফেলি পেটের সন্তানকে, কারণ বিয়ে দিতে হবে না, খরচা হয়ে যাবে না টাকাটা না, একটা মেয়ে যে দাঁড়িয়ে তোমার তোমাকে দেখবে সেটা তখন মনে থাকে না, বিয়ে দিতে হবে না তো মেয়েকে,
সে তখন বড় হয়ে যায়। খুব স্যাড এই ফ্যাক্টটা। এই কালচারটা বাঙালিদের মধ্যে ছিল না, এই কালচারটা আগে হিন্দুস্তানের মধ্যে বেশি থাকতো, কারণ দাহেজ খুব ভয় পেত, কারণ একটু যারা মানে হিন্দুস্তানের মধ্যে আমি শুনেছি কালচারটা রয়েছে, একটু যারা সে ধরো একটা ছেলে সরকারি চাকরি করে সেখানে ধরো দিতে হয় কোটি লাখ টাকা পণ দিতে হয়, সোনা দানা বাসনপত্র ইভেন মানে খাওয়ার মেয়ের এক বছরের বাজার পর্যন্ত দিতে হয় মেয়ের বাড়ি থেকে চায়। আমি সব মামার কাছে আমার মামার কাছে গল্প শুনেছি, ও যেহেতু উত্তরপ্রদেশে থাকে ওই গল্প করেছে, ওখানে তো এইসবই হয় প্রপার উত্তরপ্রদেশে এইসবই হয়, লাখ লাখ টাকার পণ নেয়, সেই জন্য ওখানে ভূমত্বটাও বেশি হয়, কারণ মেয়েদের বাবারা ভয় পায় দাহেজ দিতে। কিন্তু বাঙালির মধ্যে কালচারটা ছিল না, বাঙালিরা সবসময় এডুকেশনকে ভালোবাসত, কিন্তু এখনকার দিনে বাঙালিরাও এরকম হয়ে যাচ্ছে, খুব স্যাড। আরেকটা জিনিস বলবো, মেয়েরা 1% হলেও নিজের বাবা মাকে একটা ছেলের থেকে বেশি বোঝে, নিজের বাবা মা বা নিজের বাবা মার কষ্টটাকে ফিল করতে পারে বেশি, একটা ছেলেও ফিল করতে পারে কিন্তু একটা ছেলের থেকে 1% হলেও বেশি ফিল করতে পারে একটা মেয়ে। আমি নিজের আমি আমি সেই প্রমাণ, আমি এরকম প্রমাণ অনেক অনেক পেয়েছি আমার লাইফে, অনেক অনেক আমি অনেক এরকম দেখেছি, সেই সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের বলছি। নিজের মা মাকে যতটা ফিল করে নিজের মা বাবার কষ্টটা, সেখান থেকে দাঁড়িয়ে একটা মেয়ে সেই কষ্টটা একটু হলেও ফিল বেশি করে। এখানে এই ভিডিওটা এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং শেয়ার করে দিও, লাইক জানিও একটু, এবং আমাকে একটু মোটিভেট করো। নমস্কার।